লিঙ্গ মোটা ও বড় করার একটি কোরআনিক আমল। আপনাদেরকে আমি বেশিরভাগ সময় কোরআনিকভাবে বিভিন্ন আমল দেওয়ার চেষ্টা করি। এই আমলগুলো যদি আপনারা বিশ্বাস করে সন্দেহ পোষণ না করে করতে থাকেন, আশা করি আপনি যতটুকু চান, যত মোটা চান আপনার লিঙ্গ করতে, অথবা যত শক্ত করতে চান, লোহার মতো শক্ত হয়ে যাবে আপনার লিঙ্গ যদি এই আমলগুলো করেন। দর্শক, মাত্র 7 দিনে এই আমলটা হবে। এই বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো, তবে এর পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে। আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখতে থাকুন। প্রয়োজনে ডিসক্রিপশন বক্সে আমি বিস্তারিত লিখে দিব, সেই লেখা থেকেও আপনি এগুলোকে নোট করে রাখতে পারেন যে কী কী কাজ আপনি করবেন। আমি যে আমলগুলো দিয়ে থাকি সেই আমলগুলোর ভিতরে 1 নম্বর আমল হলো, আপনি মধু এবং কালো জিরা নেবেন। মধু এবং কালো জিরে নিয়ে সুরাতুল ফাতেহা 7 বার পাঠ করে মধু এবং কালো জিরের ভিতরে ফুঁক দিবেন। দুইটাকে আলাদা আলাদা বোতলে রাখবেন, মধু আলাদা বোতলে, কালো জিরা আলাদা বাটার ভিতরে বোতলের ভিতরে রেখে সেটার উপরে সুরা ফাতেহা পড়ে একই সঙ্গে 7 বার ফুঁক দিবেন। একবার পাঠ করবেন, একটা ফুঁ দিবেন, দ্বিতীয়বার পাঠ করবেন, আরেকবার ফুঁ দিবেন, তৃতীয়বার পাঠ করবেন, আবার ফুঁ দিবেন। সুরাতুল ফাতেহা 7 বার পাঠ করে 7 বার ফুঁক দিবেন মধু এবং কালো জিরায়। মধু এবং কালো জিরাটাকে হাতের ভিতরে নিয়ে আপনি প্রতিদিন সকালবেলা, একদম যখন ঘুম থেকে উঠবেন এবং আর ঘুমাবেন না এমন টাইমে, প্রতিদিন সকালবেলা আপনি হাতের ভিতরে নিয়ে বেশ কিছু অংশ কালো জিরা ঢেলে সেটার উপরে মধু ঢেলে দুইটাকে একসঙ্গে চেটে চেটে খেয়ে ফেলেন। প্রতিদিন সকালে এই কাজটা করেন, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হলো, সম্ভব হলে প্রতিদিন বনিয়াতি দোকান থেকে অথবা শরবতের দোকান থেকে একটা করে শিমুলের জ্বর কিনে আনেন। 5 টাকা বা 10 টাকা নেবে, একটা করে শিমুলের জ্বর কিনে আনেন। তৃতীয় নম্বর হলো, বীর্যমণি বলতে একটা ফল পাওয়া যায়, এই বীর্যমণি ফলটা প্রতিদিন 2টা করে খাবেন। 5 টাকা বা 7 টাকা নেবে, বা কোনো জায়গায় 2-3 টাকাও নিতে পারে, পিস 1 টাকা 2 টাকা করে, এরকম 2টা ফল প্রতিদিন। তাহলে 1 নম্বর হলো মধু কালো জিরা, দ্বিতীয় নম্বর হলো আপনার শিমুলের জ্বর, তৃতীয় নম্বর হলো বীর্যমণি ফল। এই 3টা জিনিস যদি আপনারা কন্টিনিউ 7 দিন খেতে পারেন, এবং মনে রাখতে হবে 7 দিনের ভিতরে একবারও ভুলেও মাস্টারভেশন করা যাবে না, কিংবা যে অস্বাভাবিক পদ্ধতিগুলো রয়েছে সেই সব পদ্ধতির স্ত্রী মিলন করা যাবে না। আপনি স্ত্রী মিলন করতে চাইলে সেটাকে স্বাভাবিক প্রক্রিয়ায় করতে হবে। এবং আপনি যদি এই 7 দিন যে এই আমলটা করবেন, এবং আমি সুরা ফাতেহা পড়ে যে মধুর ভিতরে ফুঁক দিয়ে খেতে বলছি, সুরা ফাতেহার অপর একটি নাম হলো সুরাতু শিফা, এটা সমস্ত রোগের প্রতিষেধক। যাদের লিঙ্গ খুব চিকন, পেনিস একেবারে গোড়া চিকন হয়ে গেছে, মাথা মোটা হয়ে গেছে, অথবা ছোটো সাইজে, তারা এরকম ভয়ে থাকেন, তারা যদি 7 দিন একটা না এই কাজগুলো করতে পারেন, এই 3টা কাজ যদি আপনি কন্টিনিউ করতে পারেন, আপনি দেখবেন 7 দিন পরে আপনার পেনিস তুলনামূলক অনেক বড় হয়ে গেছে এবং অনেক মোটা হয়েছে। আপনি মনে করতে পারেন যেটা হয়তো বা কোনো কবিরাজদের মতন কথা উনি বলছে, না আসলে বাস্তবে মেডিকেল সায়েন্স বলে যে পেনিস কখনও কোনো দিনই বড় হতে পারে না, তবে তরুতাজা হতে পারে, এটা সমস্ত বিশেষজ্ঞগণই বলেন। তো আসলে মানুষের পেনিস কখনো ছোটোও হয় না, বড়ও হয় না, বিষয় হলো এটা। তাহলে আমি কেন বললাম যে বড় হয় ছোট হয়, সেটা বললাম এই জন্য যে 7 দিন যদি আপনি এই কাজটা করেন, তাহলে আপনার পেনিস যেটা একদম দুর্বল হয়ে গেছে, দুবলা হয়ে গেছে, নরম তুলতুলে হয়ে গেছে, বা দেখতে ছোট মনে হচ্ছে, সেটার ভিতরে যখন তেজ আসবে, পাওয়ার আসবে, তখন সেটাকে দেখতে একটু বড় সড়া মনে হবে, মোটা সোটা মনে হবে। এই জন্য আপনার কাছে তখন মনে হবে যেটা মনে অনেক বড় হয়ে গেছে। এই মনে হওয়ার কারণে আপনার মনের ভিতরে একটা পাওয়ার আসবে, মনে পাওয়ার আসার কারণে আপনি আগে মিলন করলে যতটুকু মজা পেতেন, আনন্দ পেতেন, এর থেকে অধিক সময় নিতে পারবেন। এবং আপনার শুধু একটা মনোবল এবং আপনার ভিতরে কিছু শক্তি, পাওয়ার ক্রিয়েট করাটা এটা আপনাকে অনেক গুণে এগিয়ে দিবে। এই জন্য যদিও বা মেডিকেল সায়েন্স বলছে যে বড় করা সম্ভব বা মোটা করা সম্ভব নয়, যদিও এখনও অপারেশন পাওয়া যায়, কিন্তু মূল কথা হলো যার কারণে এটা তরুতাজা হবে, নাদুস নুদুস হবে, একটু বড় সড় মতো লাগবে, এবং যেটাকে বলা যায় যে আমাদের কাছে অনেক সময় মনে হয় হাতে নিলে যেটা একদম ছোট মনে হয়, এটা অসামাজিক বা এটা অস্বাভাবিক, এটা স্বাভাবিক না। তো আপনি এটা খেলে মাত্র 7 দিন যদি আপনি খান, দেখবেন যেটা স্বাভাবিক হয়ে গেছে, বড় না হলেও বড়র মতো মনে হবে এবং তরুতাজা আটোসাটো মনে হবে। যাই হোক, এরপরও যদি আপনাদের কাজ না হচ্ছে, অথবা এর কারণে আপনারা স্বামী স্ত্রী মাঝে অমিল বা বিবাহ বন্ধনে থাকতে চাচ্ছেন না, স্ত্রী আপনার থেকে চলে যেতে চাচ্ছে, আপনি এর থেকে আরও ভালো কোনো ট্রিটমেন্ট নিতে চান, তাহলে ডাক্তারি চিকিৎসা করান। ডাক্তারি চিকিৎসায় যদি আপনার কাজ না হয়, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা এবারে আপনাকে কমপ্লিট প্যাকেজ দিয়ে দেবো। যদি ভাই এটার বাজেট কিন্তু অনেক বেশি ভাই, আমি আপনাদেরকে যে আমলের কথা বলেছি 7 দিন, এটা আমলটা আপনারা করতে পারেন, এটা আমি আপনাকে ফ্রি বলেছি। এরপরে যদি ভালো না হয়, আপনি ডাক্তারি চিকিৎসা করান। ডাক্তারি চিকিৎসায় যদি কোনোটা ভালো না হয়, তাহলে মনে রাখবেন যে আমরা কোরআনিক আমল দিয়ে আপনাদেরকে বিভিন্ন প্রকার আমল দিব, বিভিন্ন প্রকার খাবার দিব, সেগুলোর মাধ্যমে আশা করি ভালো হবে না, 100% ভালো হয়ে যাবে। তো আপনাদের যদি ডাক্তারি চিকিৎসায় কোনো ফলাফল না পেয়ে থাকেন, তখন আপনারা আমাদের সাথে
ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বিস্তারিত বলে দেবো এবং একটা ফুল প্যাকেজ দিয়ে দেবো। তবে মনে রাখতে হবে সেই প্যাকেজ কিন্তু আপনাকে অর্থ ব্যয় করেই নিতে হবে, সেটার জন্য আপনাকে কস্ট আছে, এর জন্য আপনাকে কিছু টাকা দিতে হবে। কিছু টাকা বলতে তাবিজ আছে, তারপর তেল পড়া আছে, পানি পড়া আছে, মধু পড়া আছে, কালো চিড়ে আছে, আরও বেশ কিছু জিনিস আছে, সেগুলো আমরা দিব। সেগুলো টাকা অবশ্যই আপনাকে দিতে হবে, টাকা দিয়েই কেবল সেটা নিতে হবে। আবার অনেকে ভাবতে পারেন যে উনি তো একজন আলোচক, তো সে তো আমাকে আমাদেরকে বলেছে যে তার সাথে যোগাযোগ করার জন্য। যোগাযোগ করার মানে এই যে আমি যে আমলটা দিয়েছি আমলটা দেখে আপনারা করেন তাহলে সমস্যা নেই। আমার থেকে যদি নিতে চান যে এর থেকে এতে আমার কাজ হচ্ছে না অথবা আমার আরও পাওয়ারফুল দরকার, তখন আপনাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে যোগাযোগ করতে পারবেন।